ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম মাধ্যমিক 2023 পরীক্ষায় আমাদের বামুংলা ব্লকে কারা কারা র্যাঙ্ক করেছিল, অর্থাৎ প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান করেছিল। আজকে দেখব উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানে প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থানে কে কে রয়েছে আমাদের বামুংলা ব্লকে। আশা করি তোমরা যারা ছাত্রছাত্রী তোমরা একটু হলেও অনুপ্রাণিত হবে, এরা কীভাবে প্রস্তুতি নিয়েছিল, কীভাবে তাদের পড়াশোনাটা ছিল, তারা কত নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, কীভাবে তাদের প্রস্তুতি চালিয়ে নিয়ে গেছে। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকো। টিনা সরকার, আমি তৃতীয় হয়েছি। আমি নালাগোলা হীরালাল বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি 456 পেয়েছি। আমি, আমার টিচাররা যথেষ্ট আমাকে সাহায্য করেছে, কারণ তাদের সহযোগিতা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। তাদের তো আমার অবশ্যই সশ্রদ্ধে প্রণাম, কারণ তাদের ছাড়া আমি এত দূর আসতেই পারতাম না। আর বাবা মা তো আছেই, তাদের সাপোর্ট ছাড়া তো কোনোভাবেই সম্ভব ছিল না। আর এবার মনে যদি একটা ইচ্ছা থাকে যে না, আমি কিছু আমাকে করতে হবে, সেই চেষ্টাতে যতটুকু পড়া উচিত যে না, আমাকে এইভাবে পড়লে আমি এইভাবে করতে পারবো, সে অনুযায়ী আমি চেষ্টা করেছি এবং চেষ্টাটা আমার কাজে লেগেছে আর কি। আমার ছিল জিওগ্রাফি, ফিলোসফি, সংস্কৃত আর এডুকেশন। আমি এডুকেশনটা নিয়েই পড়াশোনা করতে চাই। হ্যাঁ, আসলে এইভাবে মানে একজনকে নির্দিষ্ট করে বলা খুবই মুশকিল, কারণ এখানে বহু মানুষ, যেমন আমার টিচার, পাশাপাশি তাদের তো সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না, আমি আগেই বললাম। তারপর আমার বাবা মা, তাদের সাপোর্ট অবশ্যই, কারণ তারা আমাকে গাইড সেভাবে করেছিল বলে আমি পেরেছি এত দূর আসতে। এবং মানে আর কি বলবো, তাদের ছাড়া অসম্ভব ছিল আর কি। আমি আসলে মানে ভবিষ্যতে আমি আগাগোড়া থেকে আমার ইচ্ছা ছিল যে মানে টিচার হব আর কি। তো এবার সেটা নিয়ে চেষ্টা করছি। এবার তারপরে তো অন্যান্য বিষয়গুলো আছেই, মানে আমার মূল উদ্দেশ্য আমাকে কিছু করতে হবে। বা আমার যেহেতু ছেলে নেই, তাই আমি সবসময় চাই বা আমাকে যেন আমি দেখতে পারি, সবসময় যেন তাদেরকে আমি কাছে থাকতে পারি, তাদের যেন কখনো মনে না হয় যে আমার ছেলে নেই, ছেলে থাকলে হয়তো আমাকে এটা করতে পারতো, সেই জিনিসটা আমি চাই আর কি। দিনে অনেকটাই পড়তাম। এবার টিউশন, স্কুলে তো তেমন যাওয়া হতো না সত্যি কথা বলতে, টিউশনটাই ভালোভাবে যাওয়া আসা করতাম, পড়াগুলো বাড়িতে করতাম ঠিকঠাক, এইভাবে আর কি করেছি। নমস্কার, আমার নাম সোনালী মণ্ডল। 469 দ্বিতীয়, আর্টস থেকে প্রথম, আর আর্টস সায়েন্স মিলে সেকেন্ড। আমি নালাগোলা হীরালাল বালিকা বিদ্যালয় ছাত্রী। আমার তো WBCHSE প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে। 469 WBCHSE প্রথম ক্রাইটেরিয়া তো গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তো গ্র্যাজুয়েশন করার পরে তো প্রিপারেশন নেব WBCHSE-র জন্য। টিউশন আমার প্রত্যেকটা সাবজেক্টেরই ছিল, পড়াশোনাটা নিজের মতো, যার যেরকম মানে যে যেরকম সময় ধরে পড়তে পারে, কারো ধরুন বেশি সময় লাগে কিছুটা পড়তে, আমার যার যেরকম অনুযায়ী পড়বে, ক্ষমতা অনুযায়ী, আমার তাই মনে হয়। আমার ফিলোসফি, জিওগ্রাফি আর সংস্কৃত। এরপরে প্রথম স্থান অধিকার করে নালাগোলা উচ্চ বিদ্যালয়ের মনোজ সিকদার, তার প্রাপ্ত নম্বর হলো উচ্চ মাধ্যমিকে 478। সে বিজ্ঞান বিভাগের ছাত্র এবং বিশেষ কারণবশত তার সাক্ষাৎকার আমরা নিতে পারিনি। তার ভাবি জীবনের সফলতা কামনা করি এবং সবার ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হোক, আরও তারা অনেক দূর এগিয়ে যাক, এই কামনা করে আজকের মতো এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার শেষ করছি।